এই দুইজনকে গোসল করানো মানে আমার সারা দিনের অর্ধেক কাজ শেষ এটাই আমার মনে হয় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার ছেলেদেরকে সকালবেলা গোসল করিয়ে দিলাম কারণ আজকে মাসাল্লাহ রোদ উঠেছিলো এই জন্য ভাবলাম যে সকাল সকাল তাদেরকে গোসল করিয়ে দেই আর ওদের গোসল করানো শেষ হলে ওদের সকালবেলা পটি করা শেষ হলেই ওদেরকে আমি গোসল করিয়ে দিই তো পটে পর্যন্ত একটু ওয়েট করতে হয় তো যেহেতু ওরা সকাল সকাল আলহামদুলিল্লাহ পটে করে দিয়েছে তো তাদেরকে আমি গোসল করিয়ে দিয়েছি এখন ওদেরকে কম্বলের নিচে মুড়িয়ে দিয়েছি এদিকে দিকে জাবের বলছিল শীত শীত এদিকে আমি রান্নায় করছি আর ওদেরকে গোসলও করিয়ে ফেলেছি চুলায় রান্না রেখে সকালবেলা আজকে সকালবেলায় গ্যাস চলে গেছে তো ভাবলাম লাকড়ি চুলা তো আছেই রান্না করতে থাকি আর জয়ের বাবাকে বললাম চিল হাজব্যান্ড তুমি দোকানে যে তোমার তাড়াহুড়ুন এই গ্যাস পাঠানোর জন্য তোমার যখন মন চায় তুমি তখনই গ্যাস পাঠিয়ে দিও কারণ আমি সারা দিনের রান্না একবারই করি তো এখানে গুথুম মাছ রান্না করে নিলাম আর হচ্ছে টাইটা মাছের তরকারি রান্না করেছি বাটা মাছের তরকারি এখানে ওদেরকেও আমি তেল তেলপানি দিয়ে জামাকাপড় পরিয়ে দিয়েছি তরকারির ঝোল দিয়ে আর কি তো এখানে আমি একটা পিঠা বানাবো ভাবলাম যে ওদের দুইজনকে একটু পিঠা বানিয়ে দিই তেল আনিয়েছি আর বুকে দিই আমার শ্বশুরকে দিয়ে তেল অবশ্য শেষ হয়ে গেছিল তো এই পিঠাটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদেরকে বলি এটা হচ্ছে চালের গুড়ি চালের গুড়িতে আমি একটু দুধ দিয়েছি লিকুইড দুধ আর হচ্ছে একটা ডিম দিয়েছি কোনো পানি দেইনি। একটা ডিম আর একটু লিকুইড দুধ দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে লবণ আর মিস্ত্রি দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম মানে ওইটা ওখানে মাখিয়ে রেখে আমি তরকারিটা রান্না করেছি আর কি তো এতক্ষণ মাখিয়ে রাখার পর যখন আমি এটা ডুবো তেলে দিয়েছি দেখুন কত সুন্দর করে ফুলছে এটা কিন্তু আমার একদমই নতুন রেসিপি কারোর কাছ থেকে দেখা না মানে ভাবলাম যে এরকম করে যদি একটা পিঠা বানা পিঠা টাইপ বানানো যায় তাহলে কেমন হয় দেখি কেমন হয় তো আমি এই পিঠাটা বানিয়ে জাস্ট আমি নিজেই ফিদা হয়ে গেছি এত বেশি মজা হয়েছিল আর উপর দিয়ে করে আর ভিতর দিয়ে হচ্ছে সফট কেকের মতো একদম আমি যে কেক বানাই ওই রকম কেকের মতোই দেখতে হয়েছে চালের গুঁড়ি দিয়ে এরকম কেকের মতো বানানো যায় আমি ভাবতেই পারিনি আমি কিন্তু এটা কোনো রকমের বিট টিট করিনি কিচ্ছু করিনি জাস্ট চালের গুঁড়িতে বেকিং পাউডার দুধ আর ডিম দিয়ে তৈরি করেছি এখানে জারিফ জাবের আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে খেয়ে উঠছে তো মশাল্লাহ ওরাও অনেক বেশি পছন্দ করেছে পিঠাটা আর এদিকে আমি আরও দিয়ে দিলাম ছোট ছোট করে যেন যাবের মানে হাতে নিয়ে কুটকুট করে কামড়ে খেতে পারে আর একটু ওপর দিয়ে মোচমোচে হয়েছিল অনেক বেশি আর ভিতর দিয়ে সফট মানে পিঠাটা এক কথায় জাস্ট অসাধারণ হয়েছিল আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন আর আমি যেহেতু মিষ্টিটা বেশি একটা পছন্দ করি না তো হালকা মিষ্টি দিয়েছিলাম জন্য আরও বেশি মজা লেগেছে আমার কাছে পিঠাটা আমি অনেকগুলো খেয়ে ফেলেছি তো মানে জুয়ের বাবা যদি থাকতো গরম গরম দিতাম আর জুয়েরাও যদি থাকতো জুয়েরাকে অনেক মিস করছিলাম জুয়েরাও অনেক বেশি পছন্দ করতো পিঠাটা যদিও আজকে আমি জুয়েরাকে আনতে যাবো এই জন্য আমি সকাল সকাল রান্না শেষ করে ফেলছি আর জুয়েরাকে শনিবার পর্যন্ত রাখবো মানে শনিবারে আমার বাসায় গেস্ট আসবে আর উনি জুয়েরাকেও দেখতে চায় আমার ছেলেদেরকে দেখতে আসবে তো এই ভাবলাম যে শনিবার পর্যন্ত যেহেতু ওকে রাখবো তাহলে ওকে আমি বিকেলবেলা আনতে যাই আর ভাবিকে বলে দিয়েছি ভাবি তুমি ওর শনিবারের পড়াটা সহ কমপ্লিট করে রাখবা তো এর মধ্যে জুয়েরা আমাকে ফোন দিয়ে বলছে আম্মু আমার পড়া কমপ্লিট তুমি চলে আসো তো বললাম যে তোমার বাবা আসুক তোমার বাবা ভাইয়াদেরকে দেখবে আমি তোমাকে আনতে যাব তো পিঠাটা বানানো শেষ এই যে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার ছেলেরা তো ওদিক দিয়ে খাচ্ছে মানে প্রথম যে যে যতগুলো উঠিয়েছি এক কাপ চালের গুঁড়োতে এতগুলো পিঠে হয়েছে আর আমি দিচ্ছি কিন্তু একটু একটু করে আর পিঠাগুলো এত সুন্দর করে ফুলছে ভিতরে দেখুন কত সুন্দর আর উপরে হচ্ছে ক্রাঞ্চি তো এই তো প্যাসিফায়ার নিয়ে আমাদের মায়েদের কিছু ভুল ধারণা আমি শেয়ার করি প্যাসিফায়ার নিয়ে অনেকেই বলেন যে বাচ্চা যদি চুষ্ণি খায় তো বাচ্চাদের গাল ভেঙে যায় তো আল্লাহর রহমতে আমার ছেলেদেরকে দেখিয়ে বুঝতে পারছেন যে তাদের গাল ভেঙে গিয়েছে নাকি ভেঙে যায় বলতে মানে গাল শুকিয়ে যায় এরকম বলে বাচ্চারা যদি চুষ্ণি খায় তাহলে বাচ্চাদের দাঁত উঠে না তো আমার জারিফ জাবের দাঁত ওঠা নিয়ে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি আপনারা দেখতেই পেয়েছেন বাচ্চারা যদি চুষনি খায় চুষনি ফেরানো যায় না পাঁচ ছয় বছর পর্যন্ত চুষনি ফেরানো যায় না আলহামদুলিল্লাহ এক সপ্তাহ যাবৎ আমার ছেলেদেরকে চুষ্নি আমি দেই না তারা কোনো ধরনের বায়নাও করে না কোনো ধরনের দুষ্টুমিও করে না চুষ্ণি খাওয়া নিয়ে তো আলহামদুলিল্লাহ আমার ছেলেরা এখনও মানে চুষনি নিয়ে যখন ওরা বলে যে আম্মু চুষি তখন আমি বলি চুষি কাক মানে কাক নিয়ে গেছে তো ওরা কি বলে এই কাক একে এরকম করে যাবের বলে একে মাইয়া এরকম করে যে মায় মেরে দিবে। তো এই হচ্ছে আমাদের মায়েদের কিছু প্যাসিফায়ার নিয়ে ভুল ধারণা তো এখানে দেখুন জারিফকে আমি দাঁড়া করাতে চাচ্ছিলাম ও দাঁড়াচ্ছে না ও ঝুলে থাকতে যাচ্ছে তো ওর গিঞ্জি ধরে আমি ঝুলিয়ে রেখেছি ও ঝুলেই থাকতে যাচ্ছে তো আমি ওকে এনে বিছানায় নামিয়ে দিলাম ও সেই লেভেলের খুশি তো এখন আমি তাদেরকে ঘুমানিয়ে দিব কারণ এখন হচ্ছে একটা রাজন দিয়ে ফেলেছে জুয়ারের বাবা চলে আসবে তো জুয়ারের বাবা দুইটাকে সামলাতে পারবে কি এই নিয়ে আমার একটু সন্দেহ এজন্য আমি ভাবলাম যে দুইটাকে ঘুমানিয়ে দিয়ে যাই জুয়ের বাবা বাসায় থাকবে জাস্ট ওদেরকে দেখবে এতটুকুই আর এদিকে আমি কুশি কাটা দিয়ে আমার যে টেবিলের ম্যাট ওইটা আবার বানাচ্ছিলাম তো আমার ছেলেরা দুজন মিলে এখানে ঘুমাবে আমি বলছিলাম যে নাও বালিশ নাও তো জারিফ খাটে উঠেই তার বালিশ টালিশ নিয়ে নামিয়ে সে ঘুমানোর জন্য মানে রেডি তো আমার হাতে দেখে করছিল আর এদিকে যাবকে বলছিলাম আল্লাহ হুম্মা বলো এ ও শুধু হুম্মা 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 এরকমই করছিল মানে ও ঘুমের তো ওটা আজকে বলবে না ওর মুড নেই জন্য আমি ওকে একটু মারলাম তো মারার পরে ও বলল উ মানে ও এতটা আদিগিল্লামি হয়েছে মানে যা বলার বাইরে আর এই যে আরেকটা দেখুন মানে কি সুন্দর করে যে মাসাল্লাহ আমার ছেলেরা হাসে ঘুমানোর সময় কোনো বাচ্চা হাসে কিনা আমার জানা নেই আলহামদুলিল্লাহ আমার ছেলেরা হাসে আর খুব সুন্দর করে টুক করে ঘুমিয়ে যায় জুয়েরাও কিন্তু ছোটোকালে এরকমই ছিল আমি যেভাবে ওদেরকে বড় করেছি আমার জারিফ জাবের প্রতিচ্ছবি আমি জুয়ারের মাঝে জারিফ জাবের মাঝে আমি জুয়ারের প্রতিচ্ছবি দেখতে পাই আর কি তো জুয়ারের বাবা চলে এসেছে জুয়ারের বাবা চলে আসলে আমি জুয়েরাকে আনতে যাচ্ছি আর অনেক দিন পর যাচ্ছি এই রাস্তা দিয়ে কারণ এর আগে দুইবার আমি আমাদের বাড়ির এলাকা ওই এলাকা দিয়ে গিয়েছিলাম ওই এলাকা দিয়ে আরো সহজ ওই এলাকা দিয়ে যাওয়াটা তো এই এলাকা দিয়ে যাচ্ছি মানে আমি কলাতিয়া দিয়ে গিয়েছি জুয়ারাকে আনার জন্য আর বিকেলবেলা যেহেতু যাচ্ছি তো অনেক কুয়াশাও পড়ে গেছে তো ভাবিকে বললাম যে জুয়েরাকে নিচে নামিয়ে দাও আমি আর ওপরে উঠবো না তো জুয়ারে চলে এসেছে আমার আম্মুটা দিন পর আম্মুকে দেখলাম যদিও মানে এক সপ্তাহ পর হয়েছে মাত্র কিন্তু আমার মেয়েটা তো প্রথম মেয়ে আমার কুলিজাট টুকরাও ওকে আমি অনেক বেশি ভালোবাসি সব মায়েরাই সন্তানকে ভালোবাসে তো এই মাটা আসার পর থেকেই মানে কি বলে আমার জীবনের সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এজন্য মাটাকে অনেক বেশি ভালোবাসি আর কি তো ওকে নিয়ে আমি চলে যাচ্ছি আর আমার মাও অনেক বেশি খুশি কারণ আজকে এবার যে দুই দিন থাকবে এজন্য আমার মাটা অনেক বেশি খুশি তো ওকে নিয়ে কলাতিয়া যাব কলাতিয়া থেকে কিছু সবজি কিনবো আমি আর কলাতিয়ার সবজিগুলো সবসময় একটু টাটকা থাকে মানে মাত্র ও উঠিয়ে নিয়ে আসে তো এখান থেকে আমি ফুলকপি নিলাম এই পিচি পিচি ছোট্ট ছোট্ট ফুলকপি নিলাম ছয়টা মনে হয় একদম ছোট্ট তো চল্লিশ টাকা দিয়ে দিয়েছা ফুলকপি নিয়ে নিলাম আমি সবজি করব আর এখান থেকে ব্রকোলি নিলাম দুইটা দুইটা ব্রকোলি আমি পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম বাসায় চলে আসলাম বাসায় আস্তে আস্তে আবার আমার শ্বশুর ফোন দিয়েছে যে জুয়াইয়া এসেছে নাকি পুরি নিয়ে আসবো তা আমার শ্বশুর আলুর চাপ পুরি আর হচ্ছে পেঁয়াজও এগুলো নিয়ে এসেছে তা আমি জুয়াইরিয়া জারিফ জাবের সবাই মিলে এগুলো খাচ্ছিলাম আর আমার শ্বশুর প্রতিদিনই এগুলো আনে আর আমার অনেক বেশি মজাও লাগে যেহেতু আমি ভাজা পোড়া প্রেমী তো এই যে আরেকটা তৈরি হয়ে গেছে আসার পর আমি বাকিটুকু করে নিলাম দুইটা করে নিলাম আর কি একটা হচ্ছে মাঝখানে গোলাপি কালার সাইডে ব্লু দিয়েছি হোয়াইটের উপরে আবার গোলাপি দিয়েছি যে দেখুন দুইটা দুই রকমভাবে করেছি তো আশা আছে আরও চারটা করবো যেহেতু এটা আট টেবিলের চেয়ার সরি আট চেয়ারের টেবিল তো আটটা করার কথা কিন্তু এখন আমি আপাতত ছয়টা চেয়ার বানাতে দিয়েছি এর জন্য ছয়টা করবো আর কি ছয়টা চেয়ারের সামনে ছয়টা থাকবে তো কেমন হয়েছে জানাবেন আমার এটা কি কি বলে জানি না আমি মানে টেবিল ম্যাট একটা আপ কমেন্ট করেছিল যে টেবিলের উপরে যে বানিয়েছেন ওইটা কি যেন একটা কমেন্ট করেছিল ওইটার নাম বলেছিল কিন্তু আমার মনে নাই তো জুয়ারে আবার আমাকে বললো যে ওই দিন ভিডিও কল দিয়েছিলাম তুমি হালিম খাচ্ছিলে আর আমি এসেছি এখন হালিম খাও না তো জুয়ারের বাবা ফোন দিল এর মধ্যেই হঠাৎ ফোন দিয়ে বললো যে জুয়ারে তোমার কিছু খাবে তো বললো যে হালিম খাবো তো হালিম নিয়ে আসলো আমরা সবাই মিলে হালিম খেলাম জারিফ জাবের জুয়ারে হালিমটা অনেক মজা ছিল তারপর আমি জারিফ আর জাবেরকে ব্রকোলি সিদ্ধ করে তারপরে একটা ডিম দিয়ে মানে তেলে একটা ডিম দিয়ে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো একটুখানি লবণ দিয়ে ওই ব্রকলিগুলোকে নাড়াচাড়া করে একটু রান্না করে দিয়েছি তো ওরা দুজন মিলে খাচ্ছিল আর ব্রকলিটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো যেহেতু সবুজ সবজি রঙিন সবজিগুলো স্বাস্থ্যের জন্য এমনিতেও অনেক ভালো হেলদি অনেক হয় তো ওদের দুইজনকে দিয়ে দিলাম জারিফ কিন্তু যে কোনো জিনিসই দিলে ও টুক টুকটুক টুকটুক করে মানে কোনো কোনো দিকে তাকাবে না ও খেয়ে যাবে আর যাবের হচ্ছে একটা জিনিস দেখলে মানে তাকে আগে খাইয়ে দিতে হবে সে খেয়ে যদি মজা পায় তারপরেই সে আর একটু খাবে তো এখানে দিয়েছি ও একটু গরম লেগে গেছে কারণ আমি এখন গরম গরমগুলো উঠিয়ে দিয়েছি তো খাওয়ার পর ও দেখলো যে না মানে খাওয়া যায় এটা খাওয়ার যোগ্য এটা মজা তারপর ও বাকিগুলো খেতে থাকলো মাসাল্লাহ দুজনেই অনেক সুন্দর করে খেয়েছে আর জাবেরের একটা বধভাস হচ্ছে ও খাবে আর ওর পায়ে ওর জামাতে মানে পা জামাতে মুচবে জারিফ আবার মাসা কোনো কিছু করে না ও খাওয়ার সময় শুধু মুখে নিয়ে সুন্দর করে খেয়ে উঠবে আর জারিফের পা গুলো দেখুন পুরো তেল দিয়ে চিটচিট করছে মানে ব্রকলি পানি বলেন তেল বলেন যা আছে সব পায়ে ভরছে আর এখানে ও খাচ্ছে আর মাথা দুলিয়ে দুলিয়ে নাচছে দুইজনে মিলে তো যাই হোক এভাবে যে কোনো সবজি ব্রকলি হোক ফুলকলি হোক ফুলকপি হোক আবার গাজর সেদ্ধ করে ডিম দিয়ে গোলমরিচ দিয়ে আর হচ্ছে একটু হালকা লবণ দিয়ে যদি এরকমভাবে ভেজে দেন মানে বাচ্চারা কেন আপনারাও যদি খান অনেক বেশি মজা এই জিনিসটা তো এই ছিল আমার আজকের ব্লগ আমি জানি সবাই আমার ব্লগ মানে দেখার জন্য ওয়েট করছিলেন যেহেতু আজকে ফ্রাইডে আমি বৃহস্পতিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু প্রতিদিন মানে গত গতদিনের ব্লগটা শেয়ার করি আর আগামীকালকে হচ্ছে গেস্ট আসবে এজন্য আমি আজকে কাজ করছিলাম অনেক বেশি তাই লেট হয়ে গেল আল্লাহ ফেজ ভালোতে গঞ্জা ভাই